নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আজ বলতে চলেছি 2021 সাল এপ্রিল মাস মেষ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত। এই মাসে আপনাদের আয় ইনকাম কীরকম থাকবে, আপনাদের দাম্পত্য জীবন কীরকম থাকবে, আপনাদের শরীর স্বাস্থ্য কীরকম থাকবে, সমস্তটা আজকে বলবো। তাই বলছি ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। আর আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে আমি এই যেটা বিশ্লেষণ করে পাই সেটা কিন্তু সর্বজনীন, কিন্তু এটা কারোর ব্যক্তিগত নয়। কারণ আপনার জন্মকুণ্ডলিতে কি অবস্থায় কোন গ্রহ আছেন সেটা পার্সোনাল, যারা আপনারা আলাদা আলাদাভাবে আপনাদের পছন্দ মতন জ্যোতিষকে দিয়ে করিয়েছেন তাদেরটা সম্পূর্ণ আলাদা। আর এটা সর্বজনীন একটা বিচার, এটা কিন্তু কারোর 100% হতে পারে, কারোর 50% হতে পারে, সম্পূর্ণ মিলবে আমি কথা বলতে পারছি না, কিন্তু মিলবে। খারাপ দিকগুলো কিন্তু অবশ্যই ঘটবে, ভালো দিকগুলো যদি নাও ঘটে খারাপ দিকগুলো কিন্তু ঘটবে। আর আপনাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 100% মিলার সম্ভাবনা থাকে। যাই হোক, আসছি বিস্তারিত আলোচনা। প্রথমে বলবো মেষ রাশির জাতক জাতিকাদের 2021 এপ্রিল মাস আপনাদের আয় ইনকামের দিকটা আগে বলি। আপনাদের কিন্তু এই মাসে আয় ইনকাম মিশ্র ফল দেবে, খুব ভালো থাকছে না। কারণ গ্রহগত দিক আপনাদের যেটা বলছে সেটা কিন্তু আপনাদের আয় ইনকাম যেরকম কিছু ইনকাম হলেও তার থেকে বেশি আপনাদের খরচের, আপনাদের কিন্তু যে কোনো কারণে ব্যয় হয়ে যেতে পারে। প্লাস আপনাদের চলন্ত ভালো ব্যবসা চলছে, সেই ব্যবসা কিন্তু মাঝে মধ্যে এই মাসে বসে যেতে পারে। আবার ভালো যেদিন ইনকাম হবে সেদিন কিন্তু আপনার খরচাও বেড়ে যেতে পারে। অতএব মিশ্র ফল পাবেন, খুব ভালো আমি এই মাসে বলতে পারছি না, তবে আমি আগেই বললাম এটা সর্বজনীন বিচার, তাই কেউ ব্যক্তিগতভাবে ভেবে নেবেন না। এরপর আসি যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু পদোন্নতির একটা যোগ আছে। আপনারা কিন্তু এই মাসে একটা ভালো খবর আপনার চাকরির জায়গা থেকে কিন্তু পেতে পারেন। আর যারা নতুন কর্মসংস্থান খোঁজ করছেন, যারা বেকার, তাদের বলবো এই মাসে আপনাদের যোগাযোগটা না করলেই ভালো। কারণ আপনাদের কিন্তু এই মাসে খুব ভালো একটা যোগাযোগের রাস্তা আপনারা পাবেন না, কর্মের দিক থেকে সেরকম একটা কোনো ভালো কিন্তু ভালো কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সেখানে বলবো এই মাসে আপনারা যদি যোগাযোগ করেন আপনাদের মন মানসিকতা খারাপ হতে পারে, সেই কারণে এই মাসটা বাদ দিয়ে করুন। অবশ্যই আপনারা ভালো একটা অবশ্যই কাজের রাস্তা পাবেন, তবে এই মাসে কিন্তু না করাটাই ভালো। এরপর আসি আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে মোটামুটি থাকবে, তবে হালকা চোট লাগা বা পড়ে যাওয়া, পা মচকা এরকম একটা কিছু হতে পারে। তাছাড়া কিন্তু বড় ধরনের কোনো সমস্যা আপনাদের এই মাসে কোনো হওয়ার সম্ভাবনা নেই। এরপরে সে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, বিবাহিত যারা আছেন তাদের মাঝে মধ্যে কিন্তু 4-5 তারিখ বাদ দিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা ঝুট ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। সেই দিক থেকে আপনাদের যদি অনেকটাই অ্যালার্ট থাকতে হবে, নাহলে কিন্তু এই পুরো মাসটা মাঝে মধ্যেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হতে পারে। এরপর সে লাভ লাইফ এই মাসে মোটামুটি শুভ, তবে যতটা কম কথা বলা কম দেখা করাটাই আপনাদের পক্ষে ভালো। এরপর বলবো যারা এখনো বিবাহযোগ্য, বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে এই মাসে আপনারা যদি দেখাশোনা করেন তাহলে কিন্তু একটা ভালো খবর আপনারা পাবেন। সেই কারণেই বলছি আপনারা এই মাসে কিন্তু যোগাযোগ করতে পারেন, দেখাশোনা করতে পারেন, আপনাদের বিবাহ কিন্তু এই মাসে ঠিক হয়ে যেতে পারে। আপনার পছন্দের পাত্রপাত্রী কিন্তু আপনাদের এই মাসেই আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন। আপনাদের বিবাহ দিক থেকে কিন্তু এই মাসটি ভীষণভাবে শুভ। এরপরে আমি যে বলবো, এখন এতক্ষণ যা যা বললাম প্রত্যেকটা কিন্তু আপনাদের জীবনে যে ভালো দিকগুলো আছে সেগুলো নাও ঘটতে পারে, খারাপ দিকগুলো অবশ্যই ঘটবে। এই ভিডিওগুলো এত আগে থেকে দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের ভালো। আপনারা যদি এই ভিডিওগুলো দেখার পরে যে আপনাদের চলার পথটা যদি এই ভিডিওটা দেখে নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারেন। কারণ এই খারাপ দিকগুলো আপনারা জেনে থাকলে আপনারা সেটা এড়িয়ে চলবেন, আর সেইগুলো কিন্তু অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন। ভালো দিকগুলো না মিললেও খারাপ দিক অবশ্যই মিলে, আর যাদের সব ঠিকঠাক আছে তাদের কিন্তু পুরোটাই মিলতে পারে। আর যাদের, কারণ আমরা জানি এক একজনের জন্মকুণ্ডলী এক এক রকম
গ্রহগত অবস্থান থাকে, এক সবার জন্য থাকে না। সেই কারণে আমি বলে নিলাম সবার ক্ষেত্রে মিলবে 100%, এরকম আমি কখনো বলিও নি বলবো না। তবে বারবার বলি খারাপ দিক অবশ্যই মিলতে পারে, সেই কারণে কিন্তু এত আগে আপনাদের কথা মাথায় রেখে আমি ভিডিওগুলোতেই যে আপনারা দেখে আপনাদের খারাপ দিকগুলো আপনারা অবশ্যই সচেতন হয়ে চলুন। যদি মনে করেন আপনাদের সঙ্গে মিলছে না, আপনারা অনেকটাই চেক করে চলেছেন, সেটা আপনাদের জন্যই ভালো। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।